যদি কোনো মানুষ কোনো কাজে পারদর্শী হয়, সে কাজ দেখতে আমাদের অনেক ভালো লাগে। আর যদি সেই কাজ অনেক ফাস্ট করে তাহলে তো কথাই নেই। আর পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা একই রকম কাজ করে অনেক ফাস্ট হয়ে যায়। আর হয়তো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা চ্যাটিং করতে খুব ভালোবাসে এবং চ্যাটিং করতে তারা অনেক এক্সপার্ট এবং তাদের টাইপিং স্পিডও দেখার মতো। তো রোমাঞ্চকর আজকের এপিসোডে আমরা এমনই কিছু স্ট্রিট ফুড কুক দেখতে চলেছি যাদের দেখার পর আপনার নিজের চোখকেও বিশ্বাস হবে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখন লাল সাবস্ক্রাইব বাটন ধ্বংস করে দিন, পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেনই। বন্ধুরা, আপনার একটি কমলাকে ছেলার জন্য কতটুকু সময় নেবেন? হয়তো আপনি 30 সেকেন্ডের বেশি সময় নেবেন। কিন্তু একবার এই জাদুর হাতগুলোকে দেখুন, যেখানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একটি পুরো কমলাকে ছেলে কমপ্লিট করে দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, এই ভিডিও দেখার পর আমি নিজেও ট্রাই করেছিলাম কিন্তু তাতে কোনো কাজই হয়নি। সত্যি এটি অবিশ্বাস্য একটি কাজ। এই ভিডিওটি প্রথমবার দেখে মনে হবে যে বোতলগুলোকে হয়তো কোনো জিনিস দিয়ে বাড়ি দিচ্ছে, কিন্তু এই লোক খুব দ্রুত গতিতে বোতলের ক্যাপগুলো খুলে ফেলছে। আর এই লোক এত স্পিডে এই কাজগুলো করছে যে বোতলের ক্যাপ খোলার সময় আপনি খালি চোখে দেখতে পাবেন না। আর আপনি একবার পাশে দাঁড়ানো লোকগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে তারা এটা দেখে মোটেও অবাক হচ্ছে না, কারণ তারা প্রতিদিনই হয়তো এমনটাই দেখে থাকে। যেহেতু আমরা পৃথিবীর দ্রুত গতির রাঁধুনিকে নিয়ে কথা বলছি, সেহেতু এই ভিডিওটি না দেখালেই নয়, কেননা পৃথিবীতে অনেক ফাস্ট কুক রয়েছে যাদের কাজের গতি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা ফাস্ট কাজ করার সময় কিচেনে কোনো প্রকার নোংরা ছড়ায় না, আর এরা এত এক্সপার্ট এবং দক্ষভাবে কাজ করে যা দেখে আপনার অবশ্যই ভালো লাগবে। তো চলুন তাহলে পরেরটি দেখা যাক। বন্ধুরা, আপনারা যখনই কোনো রেস্টুরেন্টে যাবেন তখন আপনাদেরকে পিজা খাওয়ানোর জন্য কিছুটা সময় ওয়েট করাবে তারা, কেননা পিজা তৈরি করার সময় তার ওপরের ইনগ্রিডিয়েন্ট চাইলে খুব তাড়াতাড়ি তারা করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় নষ্ট হয় নিচের বেস তৈরি করতে। কিন্তু এই কুক আপনি যাকে এখন দেখতে পাচ্ছেন, এর পিজা তৈরি করার স্টাইল একেবারে আলাদা। এই পিজার বেসকে কোনো বেলুনি দিয়ে গোল করে না, বরং ফুটবলের মতো খেলা করে, আর মানুষজন এটা দেখে খুবই মজা পায়। আর তার সাথে সাথে আপনি এই পিজা তৈরি করার ওয়ার্কারকেও দেখে নেন, কেননা এই লোক খুব দ্রুতই বেজ তৈরি করতে পারে। অনেক কোম্পানি রয়েছে যারা প্রতি মাসে তাদের এমপ্লয়ি অব দ্য মান্থ চুজ করে থাকে, কিন্তু একবার এই ওয়ার্কারকে দেখে মনে হচ্ছে যে একে এমপ্লয়ি অব দ্য মান্থের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কেননা এর চাইতে ফার্স্ট অন্য কোনো এমপ্লয়ি হয়তো কাজ করতে পারবে না। কেননা ওয়ার্কাররা যে সময় 1 গ্লাস বিয়ার ভর্তি করতে পারে, সেখানে এই ব্যক্তি একসাথে 4-4 গ্লাস বিয়ার ভর্তি করতে পারছে। বন্ধুরা, ক্রুসন এক ধরনের ব্রেড হয়ে থাকে যেটা ফ্রান্সের ফেমাস একটি খাবার, আর এই রেসিপি তৈরি করা হয় একটু কঠিন কাজে, কিন্তু কিছু মানুষ এটাকে খুব সহজেই বানিয়ে ফেলে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আপনি যদি এরকম স্পিডে কাজ করেন তাহলে আপনি 500 ক্রোসেন্ট 1 মিনিটেই কাটতে পারবেন। আপনারা হয়তো আপনাদের বাসায় লেবু কেটে থাকেন, আর ছোট সাইজ হওয়ার কারণে অনেকবার আপনার আঙ্গুলও কেটে ফেলেছেন, কিন্তু একবার লোকটিকে দেখেন যে কিনা অত্যন্ত দ্রুত গতির সাথে নিজের হাতের তোয়াক্কা না করে লেবুগুলোকে কিভাবে কেটে যাচ্ছে, জাস্ট দেখুন একবার। ফাস্ট কাজ করার মধ্যে একটা ক্যাটাগরি ফ্রুট নিনজাদেরকেও দেওয়া যায়, যারা যে কোনো ফল খুব সহজে দ্রুত গতিতে কেটে ফেলতে পারে। আপনি যদি কোনো আমকে তাড়াহুড়া করে কাটতে যান তাহলে হয়তো আপনি জানেন যে আম তাড়াহুড়া করে কাটা যায় না, কিন্তু এক ব্যক্তির জন্য এটা খুবই একটা সাধারণ ব্যাপার।
বন্ধুরা, স্ট্রিট ফুডের ফ্যান তো আমরা সকলেই, কিন্তু সেখানে যদি ভিড় থাকে তাহলে হয়তো আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা অনেক সময় অনেক জায়গায় খুব দক্ষ শেফ দেখতে পাই। আর একবার এই জাপানিজ শেফকে দেখুন, যে কিনা গরম পাত্রে রাখা স্ন্যাক্সগুলোকে খুব সুন্দরভাবে এত দ্রুত গতিতে রোল করছে। আর এই ভিডিওটিতে এদের কাজের গতির সাথে সাথে এদের হাতের কাজ সারি একবার দেখুন, অবাক করার মতো সকল কাজ। আর একেই বলে হয়তো দক্ষতার সাথে সাথে পারফেক্ট টাইমিং। বন্ধুরা, এই স্ট্রিট ফুড কোরিয়াতে অনেক ফেমাস, যাকে এগ ফিশ বলা হয়ে থাকে। অর্থাৎ আপনি এখানে হোয়াইট কালারে যে ইনগ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা মাছের তৈরি। আর তারপর এখানে এক ধরনের রোল রেখে কাস্টমারকে সার্ভ করা হয়। কিন্তু একবার এই লোকের স্পিডকে দেখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে এত সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।